তো গাইজ, আজকে আমরা খেলতে চলেছি রাইভেলস। হ্যাঁ, রাইভেলস। ও, নতুন ম্যাচও শুরু হয়ে গেছে সম্ভবত কোনো একটা। আর আমি জয়েন না আমি জয়েন হইনি। ও, আমি এখানে জয়েন হতে পারবো না। আর এখানে কি প্লে কুইন টু স্টার্ট প্লে? ওকে, তো এখানে টেলিপোর্ট করছে আমাকে কোনো একটা জায়গায়। তো ওকে, দেখা যাক, টেলিপোর্ট হয়ে গেছে। রাইভেলস 6 5 4 3 2 1। এখানে কি হচ্ছে আমি কিছু জানি না, আমি এটা প্রথমবারের জন্য খেলছি। ও, তো আমি ডকে দিব আমি এটা, সম্ভবত আমি ডকে দিতে পছন্দ করব। আর এটা কি? ওকে, ও, আমি এখানে ছাদের উপরে উঠতে পারবো। আর তারপর আমার কাছে একটা পিস্তল আর গ্রেনেড, তো আমি গ্রেনেড মারবো। কেউ আমাকে গ্রেনেড মেরে দিয়েছে। ও না, আমি, ও আচ্ছা, আমি আমাকে নিজে মেরেছি। ও, আমাকে টাইমিং অনুসারে গ্রেনেড মারতে হবে। কি হলো এটা? ও আচ্ছা, আমি পানিতেও পড়তে পারবো না। ও ঠিক আছে, আমি এইমাত্র বুঝলাম, আমি সত্যি সত্যি এইমাত্র বুঝলাম কীভাবে খেলতে হয়। সম্ভবত আমাকে আমার অপোনেন্টকে মারতে হবে কোনো একভাবে। আরে না, সেটা এখানে কোনো অ্যারো দিয়ে কন্ট্রোল হয় না, সেটা মাউস দিয়ে কন্ট্রোল করতে হয়। আর আমি পড়ে গেছি। ওকে, এবার আমাকে শুধু আমার অ্যানিমিকে খুঁজে খান চ্যাং করে মারতে হবে, বাপ্পা চ্যাং করে মারলেও চলবে। তাড়াতাড়ি মই উঠ, মই উঠ, মই বে উঠ। আর এখানে নেই, এটা কি? এটা ফাটে, আমি বুঝে গেছি ওটা। ও, আমি আমার অ্যানিমিকে দেখতেও পেয়ে গেছি। ওকে, ড্যামেজ পড়েছে ওই সাইডের, ওইটাই ফাটিয়ে দিই তাহলে মরে যাবে। মরেনি 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 মরেনি। ও, সম্ভবত এবারই আমাকে গ্রেনেড ইউজ করতে হবে। ও, আমি বুঝেছি এইমাত্র গ্রেনেড কীভাবে ইউজ করতে হয়। এবার শুধু অ্যাসল্ট রাইফেল কীভাবে ইউজ করতে হয় ওইটা শিখতে হবে। এখানে 3D করা, আই মিন 1 মিনিট, এটাকে কী বলে? হ্যাঁ, 3D অ্যাঙ্গেল, 3D অ্যাঙ্গ স্লাইড বাই রানিং দেন কর্নিং, অর্থাৎ আমাকে দুইবার সম্ভবত, ও না, দুইবার এটা টিপালে হবে না। ও, আমি আবারও জিতে গেছি, কারণ এটা NPC ছিল, এটার সাথে জিতে অনেক বেশি সহজ হবে। এবার পুরো খেলটা গ্রেনেড দিয়ে ঘেরাস করা যায়। ও, আরেকজন অফলাইনে চলে গেছে। ও, মানে কি এটা অনলাইন প্লেয়ার ছিল? স্কিপ কন্টিনিউ, না এরা আমার ফেভারিট গেম না। আরে কি, লবির মধ্যেও তো কেউই নেই। এটা কি, ব্যাক টু হাব? এই হাবটা আবার কি জিনিস, হতেই পারে অন্য কিছু। ওকে, আবার চলে এসেছে রাইভেলস। নো, এটা আমার ফেভারিট গেম না, আমিও জয়েন করে নিই। 1, আর এটা হলো আমার প্রথম গেম। তা আবার স্প্ল্যাশে, আরে স্ক্রিনে অন্য কিছু চলছিল। ওকে, 13 12 11, তো ও ম্যাচ স্টার্ট হয়ে গেছে অলরেডি। এটা কী হলো, স্নাইপিংয়ে তো এক্সপার্ট। ওকে, সম্ভবত এবার আমাকে গ্রেনেড মারতে হবে অনেক দূরে। ওকে, নাইস, অ্যাসল্ট রাইফেল নিয়ে। ওকে ওকে, লেগেছে লেগেছে লেগেছে। ওকে ওকে, একবার মিস হয়ে গেছে একবার। আরে ভাই, কি ও স্নাইপার, কি লেভেল 66, আর আমি লেভেল 1 এসে খেলছি ওর সাথে। না, লজিক্যালি আমার জিতা প্রায় ইম্পসিবলের উপরে কিছু। ওই তো তো ওইখানে ছিলাম, দেখেছিলাম দেখেছিলাম। ও ও, মারা যাচ্ছে না। আরে না, সে পুরো হেলথ একবারে আধা করে দিল। আমার তো গ্রেনেড মারতে হবে একটু দূরে। আরে এ কি, কীভাবে মেরে ফেলবো? এমনি তো আমাকে মারবে, কারণ লেভেল 66, আমি গেমে একদম নতুন, আমি কিছুই বুঝছি না কী করতে হবে। এবার সাইড দিয়ে যাওয়া যাক। ও, এখানে আমি লাফ মেরে মেরে যেতে পারবো, অর্থাৎ আমি এই পাশ দিয়ে যাবো। তারপর এখানে একটা কভার নিব স্মল। ওকে ওকে, ড্যামেজ পড়েছে, মিনিমাম মিনিমাম ড্যামেজ পড়েছে। কোথায় গেল? না না না, মিনিমাম একবার মারবো, মিনিমাম তোকে একবার মারবো তোকে। আরে না, সেট 59 HP ছিল।
ধর আমার ওর সাথে জিতারও কথা কিভাবে, আর আমিও বেকার বেকার লেভেল শিশু টিশুতে এসে পড়েছি লাগতে। কোনা দিয়ে কোনা দিয়ে কোনা দিয়ে কোনা দিয়ে কোনা দিয়ে ওকে একটা হেডশট লেগেছে, একটা হেডশট লেগেছে, আরে না সেট মেরেই ফেলেছে। আর ও লেভেল 66 হলে আমি জিতবো কীভাবে, কোনো চান্সই নেই। সম্ভবত আমাকে ডুও খেলতে হবে, হ্যাঁ সম্ভবত ডুই খেলতে হবে। ডুও কোথায় হবে? ও এই পাশে, এই পাশে। ওকে 2v2, ঠিক আছে 2v2ই ঠিক আছে মিনিমাম আমার জন্য। আরে কেউ জয়েন করে ফেল দাও আমাকে, মনে হচ্ছে না কেউ 2v2 করতে চাইছে। এ আমি ওর সাথে আবার খেলবো কীভাবে? আমি শুধু শুধু ওকে উইনই বা দিব কেন? ও ঠিক আছে আমি চাইলে জয়েন করতে পারি, এখানে 2v2 আছে তো সুতরাং আমার জন্য হালকা একটু ইজি হতে পারে। এখন কেউই আসবে না, না এখন তো আর কেউই আসবে না। আর আমি খেলবো কীভাবে? সম্ভবত প্লেতেই কি 2v2, 3v3, এটা কি 4v4? না 4v4 করা লাগবে না, 2v2। ঠিক আছে সার্চিং ফর প্লেয়ার্স, 4 5 6। ও অলরেডি খেলা শুরু হয়ে গেছে এত তাড়াতাড়ি, মানে এখানে তো অনেক প্লেয়ার, আমি দেখেছিলাম 50,000 প্লেয়ার অ্যাক্টিভ আছে। 5 4 3 2 1 শুরু হয়ে যা। ডক, হ্যাঁ ডক, আরে কেউ তো ভোট করে দেয় কোনো কিছু, হ্যাঁ ডকস ডকই ঠিক আছে। ও এন এক্সেস, এটা আবার কি? ডকই ঠিক আছে। আমার টিমের লেভেল 22-এর একজন প্লেয়ার আর ও টিমের লেভেল 23-এর একজন প্লেয়ার, ও তেমন খারাপ অবস্থাও না। আমি একটা গ্রেনেড মারবো এই পাশে। ওকে আমি এটার ভিতরে কাউকে দেখতে পাচ্ছি, মরে যা। ও আমার ফার্স্ট কিল, আমার ফার্স্ট কিল। ও বুলেট লিমিটেড, ও আরেকজনকে মেরে ফেলছে। ও সম্ভবত এটাই আমার ফার্স্ট ভিক্টরি হবে। স্লাইড মারে কিভাবে, কোন বাটন দিয়ে? সম্ভবত আমি যদি দৌড়াতে দৌড়াতে শিফট মারি বা দুইবার ডাব্লু চাপ মারি তাহলে কিছুই হবে না। হ্যাঁ কিছুই হচ্ছে না। গ্রেনেড কোথায়? এ এবারে জিতে গেছি, না এবার তো আমাকে জিততেই হবে যে কোনোভাবে, যে কোনোভাবে না একা ওই জিতে দিবে। ও লেভেল 22 আছে কিন্তু খেলা ভালো হয়ে পড়ে, খালি ক্যারেক্টার চেঞ্জ করে। স্লাইড কেমনে মারে, না আমাকে শিখতে হবে। ক্রিট, ও ক্রিট মারলে, হ্যাঁ আমি ওই বাটনটাকে ক্রিটি নাম দিয়েছি। একটা ক্রিট মেরে তারপর ওকে নাইস। ও নো ও নো 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 নো, এই ম্যাচ হেরেছি, এই ম্যাচ হেরেছি। কোনো চান্স নেই আমি জিতে যাবো, লিটারালি কোনো চান্স নেই আমি জিতে যাবো। মরে গেছি, ও ছাদের উপরে বারবার হঠাৎ হাঁটছিল আর আমি মরে গেছি। ও কি সমস্যা নেই, নেক্সট ম্যাচ শুরু হয়ে যাবে। আর এখনই 3 2 1, আর একটা স্লাইড। ওকে এবার আমি ছাদে উঠবো, আরে ছাদে উঠে দে, ঠিক আছে ছাদে উঠে গেছি। আর ওই তো এখানে এফ কে, ওকে এফ কে ডাউন। তারপর আর একটা নুব প্লেয়ার আছে, সেটা হলো কি এ পাশে না, এ মরে যা মরে যা মরে যা মরে যা। ওর গেম ল্যাগ করছে যার কারণে ও ইজিলি মরে গেছে। এ পাচিং, আর এই রাউন্ডও জিতে গেল। আর এবার নেক্সট রাউন্ড এটাও ইজি পিজি জিতে যাবো, শুধু ওর জন্য, হ্যাঁ শুধু বেকানের জন্য। আর কে জানে এটার নাম বেকান কে রেখেছে, তো তাড়াতাড়ি উপরে ও তাড়াতাড়ি। এই ক্যারেক্টারটার নামই বেকন অবশ্য। আর এই তুই গেলি মোরে, ওকে দুইটা হেডশট মেরেছি, কোনো চান্স নেই যে বেঁচে যাবে। রিলোড কীভাবে মারে? আর দিয়ে সম্ভবত, হ্যাঁ আর দিয়ে মারে। আর এবার কোথায় যাবি? ও না না, সম্ভবত আমাকে উপরে উঠতে হবে, সম্ভবত আমাকে উপরে উঠতে হবে না, আমাকে উপরে ওঠার কোনো দরকার নেই। ম্যাথ পয়েন্ট, ও এখানে 5 রাউন্ডে ম্যাথ পয়েন্ট হয়, আমি 4 রাউন্ডে হয়েছিলাম।
একজন প্লেয়ার তো অফলাইনই চলে গেছে, তো সুতরাং ওর কাছে কোনো চান্সই নেই জিতে যাবে। কোথায় 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 থাকে এ করে যাবে এ এ এ আরে তুই বাঁচতেই পারবি না, পিছনে আমি আছি। ওকে এ পাশ থেকে সম্ভবত একটু এ পাশ দিয়ে, কোথায় গেল কোথায় গেল আরে কোথায় গেল, এখানেই তো ছিল। সম্ভবত এটা ফাটালে পেয়ে যেতে পারি। ও দেখলাম এটা ফাটালাম, আমার মরে গেছে। এরই সাথে আমরা জিতে গেলাম। স্কিপ, চলো প্লে অ্যাগেনও দেওয়া যায়, আর এটাই হবে লাস্ট। ও 11টা চাবিও পেয়ে গেছি। ওয়েপন স্কিন না, লাগবে না। এটাও আবার কি জিনিস। ও খেলা অলরেডি শুরু হয়ে গেছে, আর এবারই হবে আমার লাস্ট প্লেয়ার। এখানেও তো আমি ইজিলি জিতে যেতে পারি যদি আমার সাইডে একটা হাই লেভেলের প্লেয়ার থাকে, বা যে অনেক ভালো খেলা পারে। রাইভালস ওয়েটিং ওয়েটিং ফর প্লেয়ার্স। এক মিনিট, এখানে তো 3 জন আছে। নট এনাফ প্লেয়ার্স কানেক্ট ইন দ্য, এরা কি হলো নট এনাফ প্লেয়ার কানেক্ট ইন দ্য সার্ভার, কিন্তু এরপর ওই সার্ভারে আবার কানেক্ট করলো। রাইভালস 8 7 6 5 4 3 2 1 0। ডক একবার অ্যারিনাতেও খেলে দেখো। ও অ্যারিনাতে আমি খেলেছিলাম, না স্প্ল্যাশ না, আয়ের থেকে ভালো এটাই হবে। ও না আমরা স্প্যার, 1v2 1v2, তারপরে আবার একটা 45 আরেকজন 37। দেখুন ডাইরেক্ট হেডশট মেরে দিবে, আমি একদম লড়বো না। আরে মেরে দিল ডাইরেক্ট, আমি কিভাবে জিতবো 1v2-তে? তারপর একজন লেভেল 5-এর প্লেয়ার। হ্যাঁ হ্যাঁ লেভেল 5-এর প্লেয়ার তো অনেক কিছুই পারে, এটা অসম্ভব প্রায়। মিনিমাম আমাকে ড্যামেজ দিতে হবে। আরে ধু সামন দিয়ে চলে এসেছি, আমি ওর হেলথ অনেক কম করেছি, আমি লেভেল 37-এর হেলথ অনেক কম করেছিলাম। আচ্ছা এবার মিনিমাম আমার গোল হওয়া উচিত একজনকে পুরোপুরিভাবে মেরে ফেলা, পুরোপুরি যে কোনো একজনকেই। ও হেডশট লেগেছে, আরে না এই ইউজি নিয়ে যে আসে না, এটা একদম ম্যাচ গরম হয়ে যায়। আরে তাড়াতাড়ি শুরু হয়ে যা, প্লিজ মিনিমাম একজনকে তো মারতেই হবে, একজন একজন পুরো একজনই। ও দুজনকে ড্যামেজ দিয়েছি, দুজনকে ড্যামেজ দিয়েছি। আরে ও এটা বাউন্সিং অ্যাবিলিটি আছে একটা, আমি এইমাত্র খেয়াল করলাম। এ দেখো 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 দেখো, সম্ভবত আমি এইমাত্র বুঝলাম এখানে বাউন্স করলে অনেক বেশি বুস্ট পাওয়া যায়। ও না ও না, এখানে না, এইখানে এইখানে। আরেকবার 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 আরেকবার, এটা তো মারতে হবে। কেউ মরে যাক, কেউ মরে যাক, কেউ মরে যাক। আরেক, আরে না সে না, হাত দিয়ে মেরেছে ডাইরে। ওকে গাইস, আমার মনে আজকের জন্য এটুকুই উচিত, বাই বাই।